আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মেন ফোকাস হলো আমাদের বাইতিতে, আমাদের কারণ বাইতির মধ্যে সবকটা চ্যাপ্টারই কভার্ড আছে। আমরা নেক্সট তাতে যাচ্ছি। আমরা এখন খবরে আমরা একটা শব্দ বাড়াবো। আমরা এটা শব্দই জানেন, আমরা এটা প্রথম একটা রিভিশন ক্লাস, তারপর পরীক্ষার প্রস্তুতির ক্লাস এবং আমাদের রিক্যাপের ক্লাস আপনার। ওকে, তো আমরা হাজা বাইতুন, বাইতুন, আচ্ছা এটা সেন্টেন্স এবং এটা একটা শব্দ হলো মুক্তাদা আর একটা শব্দ হলো খবর। আচ্ছা আমরা এখন করতে চাচ্ছি যে এটা আমার বাড়ি আমার, তাহলে আমরা কি করব আমরা? আচ্ছা তাহলে এটাতে হলো আমরা এর সঙ্গে যোগ করব, ইয়াটা যোগ করবো, বাইতিটা যোগ করবো আমরা, বাইতি। আচ্ছা এখানে কি আমাদের কোনো পরিবর্তন হবে? হ্যাঁ, কে বলেন আপনার? একটা চলে যাবে আপনার, একটা পেশ চলে যাবে। আচ্ছা কেন যাবে? এটা মুদাফ, এটাও প্রশ্নে থাকবে আপনার, পরীক্ষায় থাকবে যে এখানে দুটা পেশ হলো না কেন। হ্যাঁ, তো আমাদের, হ্যাঁ থ্যাংক ইউ ভেরি মাচ। তো এখানে আমরা যদি প্রশ্ন করি যে এখানে যে এই বাইতুতে এটা তানমিন নিল না কেন, তখন আপনার উত্তর আপনারা যেটা দিলেন এটাই কারেক্ট আনসার, যেটা মুদাফ, মুদাফ কখনো তানমিন নেবে না, আল এবং তানমিন নেবে না। আচ্ছা কেন নেবে না? এটা হলো কন্ট্রাক্ট কন্ডিশন, আপনার আর কোনো কারণ নাই, আপনার কন্ট্রাক্ট কন্ডিশন যে এদের দুজনের মধ্যে সম্পর্ক তৈরি হতে গেলেই যে এরা ঠিক করে নিছে আগেই যে এ কখনো তানমিন নেবে না, এ কখনো আল নেবে না আপনার। আচ্ছা তাহলে আমাদের এখন কয়টা শব্দ হলো? আমাদের তিনটা শব্দ হলো আমাদের। তাহলে এটা হলো আমাদের মুক্তাদা, আমাদের খবর কোনটা? শুধু বাইকু আমাদের খবর, শুধু বাইকু আমাদের খবর। আচ্ছা আর এটা হলো খবরের সঙ্গে কানেক্টেড, খবরের সঙ্গে কানেক্টেড, কিন্তু খবর হলো এটা। তাহলে খবর হলো একটাই মাত্র শব্দ এবং মুক্তাদাও হলো একটাই মাত্র শব্দ, আর বাকি যেটা এক্সটেনশন যেটা সেটা খবরের সঙ্গে কানেক্টেড আপনার। আচ্ছা আমরা যদি এখন করতাম হাজিহি গুরফাতি, আমাদের একই অবস্থাটা, হাজিহি গুরফাতি। আমরা হাজিহি গুরফাতি থেকে আমরা কাজ শুরু করবো আমরা। আচ্ছা আচ্ছা এখানে আমাদের এক, না আমাদের একটা জিনিস বাদ পড়ে গেছে, আমাদের খেয়াল করা হয়নি, হাজা বাই বাই বাই, এখানে ছিল তু, তার থেকে আমরা করছি ই। আচ্ছা কিন্তু এখানে আমাদের এটা পেশ, কিন্তু এটা তো আমাদের আলটিমেটলি জের হয়ে যাচ্ছে এবং এই এটা চলে যাচ্ছে এবং সুকুনটা থাকতেছে। তো এখানে আমাদের আর একটা প্রশ্ন থাকবে পরীক্ষায় যে এটা এটা জের কিন্তু এটা মারফু না মাজরুর? আচ্ছা তো আমাদের এটা জের থাকা সত্ত্বেও এটা মারফু, কেন মারফু? না মারফু, এটা মারফু কেন? না এটা খবর, এটা খবর, কিন্তু আমাদের জের আসলো কেন? ছন্দের কারণে, ছন্দের কারণে যে পরিবর্তন যেগুলো হয় সেটা গ্রামাটিক্যালি এফেক্ট করে না এটা আপনার। তো এটা থাকলোই আপনার, কিন্তু আমরা এটা দেখা যাচ্ছে না, এটা আপনার পেছনে পড়ে গেছে এই জেরের জন্য। তাহলে এই একটাতেই মাত্র আমাদের পরিবর্তন হয় বাই তিতে আপনার। এই যখনই আমরা আমি দেব, এই আমি হলো ইয়া, এই ইয়াটা এই সবসময় এই পরিবর্তনটা ঘটায়, সবসময় এই পরিবর্তনটা ঘটায়। কিন্তু এখানে যদি আমাদের বাইতুন না থাকতো, বাই বাইতুন বাইতুন, আচ্ছা বাইতুন এবং তারপর যদি না নিয়ে আসতাম, আমরা না নিয়ে আসলে কি হতো? আমাদের একটা পেশ চলে যেত, আমাদের বাড়ি হতো, কিন্তু এখানে আমাদের জের হতো না, এখানে আমাদের জের হতো না। এটা সোজা, এটা যে মারফু এটা দেখেই বোঝা সোজা, কিন্তু এটা মাঝে মাঝে আপনার ভুল হতে পারে আমাদের যে এটা হয়তো মাজরুর হতে পারে, কিন্তু আমাদের ক্লাসের আমরা আশা করছি যে কারোর ভুল হবে না ইনশাআল্লাহ। আচ্ছা তো ভুল হলেও এটা কোনো বিরাট কোনো ব্যাপার না, আস্তে আস্তে আমাদের এটা ই হয়ে যাবে। তো এই ই এটা আমার যখনই আমাদের শেষে ই থাকবে এবং আমি এবং আমার থাকবে, আমার থাকবে, তখনই আমাদের এই পরিবর্তনটা হচ্ছে। নাতে আমাদের জন্য কোনো পরিবর্তন হচ্ছে না, কিন্তু আমাদের জন্য এই পরিবর্তনটা হয়ে যাচ্ছে আমাদের। ওকে ওকে, এই পর্যন্ত কোনো প্রশ্ন আছে কিনা আমাদের? এই একেবারেই সোজা আপনার এবং কোনো কঠিন কিছুই নাই আপনার। আচ্ছা জি, আচ্ছা এরপরে আমরা নিয়ে আসতে হলো
হাজা হাজিহি আচ্ছা আমি একটা জিনিস লিখছি হাজা আচ্ছা এখানে কোনো ভুল থাকলে বলবেন আমাকে গুরফা তিন গুর ফা কোনো ভুল আছে কিনা হাজিহি হবে কেন হাজি হবে কেন আচ্ছা এটা এটা পরীক্ষা থাকবে আপনার আপনার আচ্ছা কনসেপ্টের যা আছে সব কিছুই পরীক্ষা থাকবে আপনার এটা হাজি হি হাজি হি আচ্ছা হাজি হি গুরফাতি জি অ্যানালাইসিস থাকবে সিম্পল অ্যানালাইসিস থাকবে আপনার কোনো কঠিন কিছু থাকবে না আমাদের এবং 100% করে হবে আপনার প্রায় সবাই আপনারা 100 পাবেন আপনার ইনশাআল্লাহ আচ্ছা ওকে হাজি হি গুরফাতি কারণ আপনার 100 না পেলে আমরা পাস করতেছি না ওকে হাজিহি গুরফাতি তো এখন হলো এখানে আছে আমাদের একটা আর এখানে আছে আমাদের দুইটা শব্দ মুক্তাদা খবর খবরে একটা আর খবরের সঙ্গে কানেক্টেড আচ্ছা এখন আমি এইটাকে খবরটাকে আর একটু বাড়াতে চাচ্ছি আমি খবরটাকে আর একটু করতে চাচ্ছি এখানে আমাদের আছে কি আমাদের মুদাফ মুদাফলাহি সম্পর্ক আমাদের আছে এখানে হলো সম্পর্কটা হলো মুদাফ ইলাইহি এবং মুদাফ আচ্ছা আমরা আগে এখন থেকে মুদাফিলাহি আগে লিখতেছি আপনার তো গুরফাতি আচ্ছা এখন যদি আমি একটু বাড়াতে চাই তাহলে আমি বলতে চাচ্ছি এটা আমার ভাইয়ের কামরা এটা এখন তো আছে এটা আমার ভাইয়ের কামরা আমার ভাইয়ের রুম সরি এটা আমার রুম আমার রুম আমরা এটাকে বাড়াতে চাচ্ছি আমার ভাইয়ের রুম আচ্ছা তাহলে তাহলে আর একটা শব্দ বাড়বে আচ্ছা তাহলে আমরা কী করবো বলেন আপনার আচ্ছা গুরফাত আচ্ছা আমাদের প্রথম শব্দটা হলো হাজিহি গুরফাতুন 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 আচ্ছা এটা আমরা আলাপ করবো এখনই আমরা হাজিহি থ্যাংক ইউ ফর আস্কিং গুরফাতুন আর হল আমার ভাই আখুন হলো ভাই আর আমার হলো শব্দ গ্রহণের আমরা তাহলে একটা শব্দ দুটো শব্দ তিনটে শব্দ তাহলে হাজিহি গুরফাতুন তো কারেক্ট এবং তো কোনো ভুল নাই আচ্ছা এবং এটা একটা সেন্টেন্স পুরোপুরি সেন্টেন্স মুক্তাদা খবর আচ্ছা এখন হলো আমি বলতে চাচ্ছি গুরফাতো অথবা আমরা এই পাশ থেকে আরম্ভ করতে পারি আমরা আচ্ছা আখুন আর ই আমার ভাই এটা আমার ভাই করবো কীভাবে করবো আমি এটা করবো হলো চলে যাবে তাহলে আমরা হলো সরি তাহলে আমাদের হবে আ খু ই এটা হবে আমাদের আমার আমার ভাই আচ্ছা আবার এই যে চলে যাবে এখানে তাহলে আমাদের এটা চলে আসলো এবং এটা পেছনে চলে যাবে এটা চলে যাওয়ার জন্য এখানে সুকুন হয়ে যাবে তাহলে আখি এটা হলো আমার ভাই আর ভাই কিন্তু এটা এখন এখনও মারফু এখনও মারফু তাহলে আমি এখানে উপরে লিখে নিই আমি আ খি আখি আচ্ছা এখন এই আখি আর গুরফায় আমার সাথে একটা সম্পর্ক তৈরি করা লাগবে আমার ভাই এটা হবে আমাদের মুদাফ আর এটা যাবে মুদাফ ইলাইহি আচ্ছা মুদাফ ইলাইহি তাহলে আমাদের এখানে মুদাফের কী হবে আমাদের একটা পেশ চলে যাবে আচ্ছা আর এখানে মুদাফ ইলাইহি হতে গেলে এটা এটাতে অরিজিনাল জের হওয়া লাগবে আমাদের এই যেটা অরিজিনাল জের থাকবে এখানে যে আগে যে একটা পেশ ছিল সে পেশটা এখন চলে যাবে আমাদের চলে যাবে তো আমাদের এখানে আমাদের অরিজিনাল জের হয়ে গেল তাহলে গুরফাতো আখি গুরফাতো আখি আমি একটু কাছে নিয়ে আসি আমি আখি গুরফাতো আখি আচ্ছা তাহলে আমরা এখন এটার আমরা একটা করার চেষ্টা করি তাহলে আমাদের মুক্তাদা হলো একটা হাজিহি আচ্ছা আর গুরফাতুন যে অরিজিনালি ছিল সেটা হলো আমাদের খবর কিন্তু এখন এই খবরের সঙ্গে কানেক্টেড হলো কি আখনটা কানেক্টেড হলো এটা কানেক্টেড হলো তাহলে আমাদের এটার সাথে এই এটা আর এইটা কানেক্টেড আচ্ছা আর এইটা আর এইটা কানেক্টেড আচ্ছা এটার সম্পর্কের নাম হলো মুদাফিলাইহি এবং মুদাফ আর এটাও হলো আমাদের মুদাফিলাইহি মুদাফ আচ্ছা আমাদের তাহলে এটা এটা মুদাফ
এটা মুদাফ ইলাইহি, আবার এটা এটা মুদাফ মুদাফ ইলাইহি। তাহলে আখিটা দুজনের সঙ্গে কানেক্টেড, একটা হলো গুফার সঙ্গে কানেক্টেড আর একটা হলো ভাইয়ের আমার সঙ্গে কানেক্টেড। তাহলে আখিটা হচ্ছে একবার হলো মুদাফ ইলাইহি এটার সঙ্গে, আবার এটার সঙ্গে হলো এটা মুদাফ, তাহলে এটার রোল হলো ডাবল, আপনার ডাবল রোল আপনার। যেমন ওকে, তাহলে আমাদের আবার হলো মুবতাদা খবর, একটাই মাত্র খবর, এবং এই খবরের সঙ্গে এই শব্দটা খবরের সঙ্গে কানেক্টেড, আবার এই এই শব্দটা এটার সঙ্গে কানেক্টেড। তাহলে হলো সবগুলোই এই পাশের যেটুকু আছে সবগুলোই হলো হয় খবর অথবা খবরের সঙ্গে কানেক্টেড, এই শব্দটা খবর এবং বাকিগুলো ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি খবরের সঙ্গে সংযুক্ত বা সম্পৃক্ত বা সম্পর্কিত। তাহলে আমাদের শব্দ হলো কয়টা? একটা, দুটো, তিনটে, চারটে। আচ্ছা, একজন বুঝছেন আপনার একটা প্রশ্ন কি ছিল আপনার এখানে, এখানে হাজি হবে কি না? আচ্ছা, আপনার এই হাজিটা কাকে কাকে ইশারা করে দেখানো হচ্ছে? ভাই, ভাইকে না গুরফাকে? আচ্ছা, তাহলে এটা হাজিটা গুরফাতুনের জন্য, আপনার হাজিটা ভাইয়ের জন্য না। তাহলে যদি আমাদের ভাই শুধু ভাইয়ের জন্য হতো তাহলে হলো হাজা আখু, আখু থেকে আবার আখি, হাজা আখি, দিস ইজ মাই ব্রাদার, তখন এই আখিটা হাজার সঙ্গে হতো আপনার। আবার যদি আমি এখানে দেখতাম উখতুন তাহলে দেখতাম হাজিহি উখতি, আপনার পরে আসবো আমরা। তাহলে এই হাজিহিটা এখন গুরফার সঙ্গে রিলেটেড, গুরফার সঙ্গে রিলেটেড আপনার। তাহলে আমাদের এখন আমরা এইদিকে বাড়াইছি হলো খবরে এক দুই তিনটে বাড়াইছি, আমরা খবর আরম্ভ করছি আমরা একটা শব্দ দিয়ে, পরে করছি দুইটা শব্দ, আর পরে করলাম তিনটা শব্দ, এবং সবগুলোই মুদাফ মুদাফ লাহি দিয়ে বাড়াইছি আমরা। আমরা গুরফাতুন, আচ্ছা আমরা নিতে পারি হলো আল গুর ফা তু, আমি একটু দূরে রাখলাম আপনার, কবিরাত কবিরাতুন, আল গুরফাতু কবিরাতুন, এটার মিনিং কি? রুমটি বড়, এটা কি একটা সেন্টেন্স কিনা? রুমটি বড়, দি রুম ইজ বিগ, দি রুম ইজ বিগ, চিন্তা করে দেখেন, দি রুম ইজ বিগ, আমি লিখি ইংরেজিতে আপনার, দি রুম ইজ বিগ, দেখেন সেন্টেন্স কেনা ইজ বিগ। আচ্ছা, দু রুম ইজ বিগ, আমাদের ইংরেজিতে হলো এই ইজ এর আগে আর পরে দিয়ে আমরা সাবজেক্ট প্রেডিকেট করতে পারি, এই পাশটা হলো সাবজেক্ট, এই পাশটা প্রেডিকেট, কিন্তু আরবিতে আমরা একটু আর একটু ডিটেল চিন্তা করি আমরা। আচ্ছা, আল গুরফাতু কবিরাতুন, দ্য রুম, রুমটা বড়, রুমটা বড়, এটা সেন্টেন্স, এটা বোঝা যাচ্ছে যে এই রুম, এই রুমটা বড়, দি রুম ইজ বিগ। তাহলে এটা হলো আমাদের মুবতাদা, এটা হলো আমাদের খবর। আমি কি এখানে কবিরুন লিখতে পারতাম? কবিরুন গুরফা, ওই পাশে যেহেতু সাবজেক্টে ফিমেল, আমাদের এটাও আমাদের ফিমেল হওয়া লাগলো আমাদের। তাহলে এখানে আমাদের না, এটা নাতমানুত না, এটা সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট সিম্পল, এটা হলো খবর আর এটা হলো আমাদের মুবতাদা, মুবতাদা। আচ্ছা, এই সেন্টেন্সে যদি আমরা ডিপেন্ডেন্সি গ্রাফ করতে চাই তাহলে আমাদের একটাই মাত্র চলে আসলো আমাদের, এটা আমাদের এটা সম্পর্ক কি? আমাদের খবর এবং মুবতাদা, এটা হলো আমাদের খবর এবং মুবতাদা, এটাই হলো আমাদের সম্পর্ক, এটা কারেক্ট, এর মধ্যে অ্যাবসলিউটলি কোনো ভুল নাই, আল গুরফাতু কবিরাতুন। আচ্ছা, এখন আগে আমরা বাড়াইছিলাম আপনার খবর একটা বাড়াইছিলাম, আমরা এখন এই এইটা বাড়ানোর চেষ্টা করবো, মুক্তাদাটারে আমরা দুটো তিনটে চারটে যতটুকু পারি আমরা করবো আমরা। আচ্ছা, আমি যদি বলি আমার কামরাটি, আমার রুমটি বড়, তাহলে কী করবো আমরা? আমার রুম, আচ্ছা আমরা এখানে একটা আমার তো দিয়ে দেবো, আমি এখানে আমি নিয়ে আসবো আমার। আচ্ছা, তাহলে আমার কামরাটি, আমার কামরাটি, আর কোনো চেঞ্জ হবে কিনা দেখেন, আমার কামরাটি, আমাদের মুদাফিলাইহি
এবং মুদাফ। আচ্ছা মুদাফ কোনটা? গুরফাত হল মুদাফ আর ই হল মুদাফ ইলাহি। এখানে কোনো চেঞ্জ হবে কিনা? আল আল চলে যাবে। কেন আল চলে যাবে? কারণ এটা মুদাফ, কিন্তু আগে তো আল আল ছিল, এখন আমি বুঝবো কেন আপনার, কিন্তু আগে তো এটা মুদাফ ছিল না। আগে আগে ছিল শুধুমাত্র মুক্তাদা, কিন্তু এটা মুদাফ ছিল না। যেহেতু এখন মুদাফ হয়ে গেল, সুতরাং এখন আর এটা আল নিতে পারবে না। আগে সে একা ছিল, এখন ডবল হয়েছে এবং একটা কন্ট্রাক্ট কন্ডিশন, সে আল নেবে না আপনার। তাহলে আমাদের আলটা কেটে দিলাম আমি, তো এখানে মানে আচ্ছা আর গুরফাত আচ্ছা আর তু জায়গায় আমাদের এটা তি হয়ে যাচ্ছে। এটাতে আমাদের গ্রামাটিক্যালি কোনো চেঞ্জ হবে না, ইয়ার উপরে সুকুন হয়ে যাবে। দ্যাটস ওয়ান্ডারফুল। ওকে, তাহলে আমাদের হচ্ছে হলো গুরফাত গুরফাত তি, আমি এটা মুছে দিলাম আমি। গুরফাতি, এখানে আমাদের মাদ আছে গুরফাতি কবিরাতুন। তাহলে আমাদের এখানে হলো মুক্তাদা কোনটা? গুরফা, শুধু একটা শব্দ হলো, এটা হলো মুক্তাদা, এটা হলো মুক্তাদার সঙ্গে কানেক্টেড, কিন্তু তাদের একটা সম্পর্ক আছে, সম্পর্কের নাম আমরা জানি আমরা মুদাফ ইলাইহি অ্যান্ড মুদাফ। তাহলে গুরফা এই শব্দটা একাধারে মুক্তাদা আবার মুদাফ, মুক্তাদা এবং মুদাফ। মুদাফ হলো কার সঙ্গে? এর সাথে। আর মুক্তাদা কার সঙ্গে? খবরের সঙ্গে, কবিরাতের সঙ্গে। তাহলে এই গুরফা এর সম্পর্ক দুই জায়গায়, একটা হলো লোকালি এখানে বাড়ির মধ্যেই আপনার এখানে, তো এটা হলো মুক্তাদা মুদাফ মুদাফ লাহি, আর এটাতে হলো আমাদের খবর। তাহলে তাহলে গুরফার দুটো রোল, এখানে হলো মুদাফ আর এখানে হলো আপনার খবর, খবরের সঙ্গে কানেক্টেড। আচ্ছা আমি এখন করতে চাচ্ছি, আমি এখন করতে আচ্ছা এই ইর সঙ্গে কিন্তু এটার কোনো কানেকশন নাই আমাদের, এটা টোটালি শুধুমাত্র লোকালি আপনার এটার সঙ্গে কানেক্টেড। আচ্ছা এখন করতে চাচ্ছি আমার ভাইয়ের কামরা, আমার ভাইয়ের কামরা। এখানে এখানে আমাদের দুটো মুক্তাদ, হ্যাঁ মুদাফ থাকলে আপনার আমার ঘরটি, এখন ছিল আগে ছিল ঘরটি বড়, ঘরটি বড়, এখন আমার ঘরটি বড়। আমাদের মেন মূল সেন্টেন্স একই থাকলো আপনার, ঘরটা সাবজেক্টই আপনার। আপনি বলেন এখন সাবজেক্ট কোনটা হবে আপনার? না ঘর না, এখন খবর তো চেঞ্জ হচ্ছে না, খবর তো খবরই থাকলো, আমাদের সাবজেক্টে আমরা কিছু অ্যাড করলাম আমরা। আচ্ছা এখন ই আমার, এটা কি সাবজেক্ট হতে পারে কি না? আপনার দেখেন আমার বড়, আমি কি বড় আপনার? আমি তো বড়, বা তো যদি আমিই বলতাম আপনার, এখানে তো আমি তো আমি বড় সেটা বলতে চাচ্ছি না, আমি ঘরটি বড়। তাহলে আমরা ঘরটা সম্পর্কেই আলাপ করতেছি আমরা, তো যার সঙ্গে আর আলাপ করি সেটাই মুক্তাদা, সেটাই সাবজেক্ট। তাহলে এটা সাবজেক্টই থাকতেছে আপনার, কিন্তু সাবজেক্টের আরেকটু আপনার পরিচিতি বাড়তেছে আপনার, আর কোনো কিছু হচ্ছে না আপনার। তো আপনার এই সাবজেক্ট আর প্রেডিকেট সম্পর্কে আমাদের একটু সন্দেহ থাকবে আমাদের, তো আমাদের আস্তে আস্তে দুর্বল চলবে আমাদের, অসুবিধা নেই আমাদের। তো গুরফাতি গুরফাতি কবিরাতন। এখন আমি করতে চাচ্ছি হলো আমার ভাইয়ের, তো আমার ভাইয়ের আমি করব হলো আমার, আমি নিয়ে আসা আমার ভাই এর, আমার ভাইয়ের। আচ্ছা তাহলে আমাদের গুরফাত আমাদের ছিল হলো গুরফাতু গুরফাতু আর কি, আচ্ছা গুরফাতো আখি কবি, এটা আমরা আগে করছি আমরা, গুরফাতো সেরকম ডিটেলসে যাচ্ছি না, আগে গুরফাতো আখি। আচ্ছা এইটুকুর মধ্যে আমাদের কটা সম্পর্ক আছে দেখেন, তিনটা। আমার ভাই, তাহলে আমার ভাই এখানে আমাদের হলো মুদাফ ইলাহি এবং মুদাফ। আচ্ছা আবার ভাইয়ের কামরা, ভাইয়ের কামরা, তাহলে মুদাফ ইলাহি মুদাফ। তাহলে আমাদের মুদাফ মুদাফ লাহির দুটো পেয়ার আছে, সম্পর্ক আমাদের আছে গুরফার সঙ্গে আখির আর আখির সাথে আমার, আমার। তাহলে আমার ভাইয়ের, আমার ভাইয়ের কামরা টি, অথবা আমার ভাইয়ের কামরা আপনার, কিন্তু আমি এখানে বাংলায় টি দিই বা না দিই, কিন্তু আরবিতে আমি আল দিতে পারতেছি না আপনার। ইংরেজিতে দিক দেওয়া সম্ভব, কিন্তু আরবিতে আল দেওয়া সম্ভব না আপনার। গুরফাতো আখি কবিরাতন, এখানে চেঞ্জ হচ্ছে না আমাদের। তাহলে আমাদের মুক্তাদা একটা, জি
না। আচ্ছা আমরা চিন্তা করি এটা খবর বাহির হবে কিনা। আচ্ছা ঘর আমার আমার ভাইয়ের ঘরটি আমার ভাইয়ের ঘরটি আমার ভাইয়ের ভাইয়ের ঘরটি ঘরটি বা কামরাটি, আচ্ছা এটা তো এখন সেন্টেন্স কমপ্লিট হয়নি। আমার ভাইয়ের কামরাটি, এরপরে কমপ্লিট কি, ছোট না বড় না সুন্দর না কিসের, আর আমরা আলাপ করছি কার সম্পর্কে? আমার সম্পর্কে তো আলাপ করতেছে না, আর ভাইয়ের সম্পর্কে আলাপ করতেছে না, আমরা আলাপ করছে ঘর সম্পর্কে আমরা আলাপ করতেছি। আচ্ছা ঘরের ইনফরমেশন কিন্তু আমার ভাই না, ঘরের ইনফরমেশনটা কিন্তু বড়, ঘরটা বড়, ঘরটা বড়। তো এটা এই সন্দেহটা আস্তে আস্তে যাবে, এটা নেই কোনো অসুবিধা নেই। আমার ভাইয়ের ঘরটি বড়, তাহলে হলো আমাদের মুক্তাদাস সিংয়ের ওয়ার্ড আর মুক্তাদ সঙ্গে কানেক্টেড একটা দুটো, তাহলে এই পার্টটা হলো মুক্তাদার অংশ, কিন্তু পুরোটা মুক্তাদা না, মুক্তাদা হলো এই একটাই। আচ্ছা আর খবরে আমাদের এখনও একটাই রয়ে গেছে, আমরা খবর তো আগে বাড়াইছি, আমরা এবার এখন আর বাড়াচ্ছি না আমরা। তাহলে গুরফাত আখি কবিরাতন আপনার, এটা আমাদের শেষ হয়ে গেছে, আমাদের এই দুটো এর সঙ্গে কোনো সম্পর্ক নাই, মানে ভাইয়ের সঙ্গে বড়োর কোনো সম্পর্ক নেই আমার সাথে, ভাইও বড় না আমিও বড় না আপনার, বড় হলো ঘরটা। আচ্ছা তাহলে গুরফাত কবিরাত আল গুরফাত কবিরাতন। আচ্ছা ওকে, আপনার এখানে পরীক্ষার প্রশ্ন যেগুলো থাকতে পারে সেটা হলো যে এই আখিটা তানুইন নেয়নি কেন, আচ্ছা এটা একটা প্রশ্ন থাকতে পারে। আচ্ছা এই আখিটা মারফু না মাজরুর, এখন চিন্তা এখন চিন্তা করে দেখেন, এই এই আখিটা মারফু না মাজরুর আপনার, না এই 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 সেন্টেন্সে, এই সেন্টেন্সে আপনি এখন তো আলাদা করতে পারছেন না, পুরো সেন্টেন্সের প্রেক্ষিতে আপনি বলবেন আমার ভাইয়ের কামরাটি মাজরুর, আমার ভাইয়ের আমার ভাইয়ের আমার ভাইয়ের, আপনি আপনার সন্দেহ থাকলে আপনি বাংলা করে নেবেন, এর থাকলেই মাজরুর, হ্যাঁ এর থাকলেই মাজরুর। বাইতি বাইতি হলো আমার বাড়ি, বাইতি না বাইতি, আচ্ছা বাইতি, আচ্ছা আমি আবার বলছি আপনার হা, আচ্ছা বলছি আপনার, আচ্ছা হাজা বাইতি, আমি প্রশ্ন আসতেছি আপনার, হাজা বাইতিতে এখানে জের আছে কিন্তু এটা মারফু না মাজরুর, যদি আমরা চিন্তা করতে চাই আপনার, তাহলে আপনি যদি আপনার সন্দেহ থাকে আপনি বাংলা করে ফেলেন এটার, এটা আমার বাড়ি, এটা আমার বাড়ি। আচ্ছা বাড়িতে কি র আছে কিনা, বাড়িতে এটা আমার বাড়ি, এটা আমার বাড়ি, আচ্ছা আচ্ছা এটা তো এটা যদি মাজরুর হতো তাহলে তো এটা র থাকতোই আমাদের, আর এখানে তো র নাই আপনার, রানা থাকে এটা মাজরুর হবে না আপনার। ওকে তাহলে এখানে হলো আমার ভাইয়ের ভাইয়ের, তাহলে ভাইয়ের ভাইয়ের যদি মাজরুর হয় তাহলে আমাদের এটা মাজরুর হবে। আচ্ছা আর যদি ওকে ঠিক আছে।